যখন কেউ জিজ্ঞাসা করে এলাকার মানুষ তুমি কোথায় পড়াশোনা করো, আমি গর্বে বুক ফুলিয়ে বলি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ি, কোন হলে থাকো, আর তখন আমার মুখটা চুপসে যায়, আমার মুখটা কালো হয়ে যায়। আমরা আজ আমাদের 6টি দাবি নিয়ে দাঁড়িয়েছি, যার প্রথমটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিকীকরণ করতে হবে। আমরা এখানে পড়তে আসি অনেক স্বপ্ন নিয়ে, আমরা গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকা থেকে এখানে উঠে আসি, আমরা এমনও অনেকে আছি যাদের এখানে ঢাকায় কোনো আত্মীয় স্বজন নেই, ঢাকায় আমাদের আত্মীয় স্বজন নেই, ঢাকায় আমার থাকার একটা জায়গা নেই, আমি কোথা থেকে কি করব, কোথায় যাব, কি করব, কি করতে হবে এই বিষয়ে পরামর্শ আমাদেরকে অনেকে দেয় না। আমরা প্রথমে ঢাকায় এসে একটা আকাশ থেকে পড়ার মতো আমাদের অবস্থা হয় না, আমাদের অনেকেরই এরকম অবস্থা হয়। তারপরে আমাদের হলের জন্য অ্যাপ্লাই যেটা শুরু হয় অ্যাপ্লিকেশন পর্ব, সেটাও ক্লাস শুরু হওয়ার 3-4 মাস পরে শুরু হয়। 3-4 মাস পরে আমরা একটা অ্যাপ্লিকেশন করি, সেই 3-4 মাস অ্যাপ্লিকেশন করার পরে আবারও 6-7 মাস পরে আমাদের একটা ভাইবার জন্য ডাকা হয়, একটা সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। সেই সাক্ষাৎকারের জন্য ডাকা হয় যদি 300 স্টুডেন্টকে বা 400 স্টুডেন্টকে, কিন্তু সেখানে তার তুলনায় আমাদের সিট দেওয়া হয় মাত্র অল্প কয়েকটা। বলা হয় আমাদেরকে যে আমরা প্রথম বর্ষের জন্য সিট স্টক করতেছি। আর হ্যাঁ ভাই, সিট স্টক আবার কী জিনিস, কেন প্রথম বর্ষের জন্যই যদি সিট স্টক করা হয় তাহলে আমাকে প্রথম বর্ষে কেন আমার সিট দেওয়া হলো না, আমাকে কেন দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষে কেন আমাকে হচ্ছে হলের বাইরে থাকতে হবে? আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে এলাকার মানুষ তুমি কোথায় পড়াশোনা করো, আমি গর্বে বুক ফুলিয়ে বলি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ি, কোন হলে থাকো, আর তখন আমার মুখটা চুপসে যায়, আমার মুখটা কালো হয়ে যায়, কি আমি কি জবাব দেব, আমি এখনো হলে সিট পাইনি। দুই কোন বর্ষে পড়ো, দ্বিতীয় বর্ষে, দ্বিতীয় বর্ষে পড়ো এখনো সিট পাওনি, আহ কি করুন একটা প্রশ্ন। আমি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলি যে না, আমি হচ্ছে এখনো হলে সিট পাইনি, আবাসন সমস্যা তো, কিন্তু আমি হচ্ছে যে এখানে যে কত খোপ জমা রেখে কথাটা বলি যে আমি শতভাগ আবাসিক না, তো ওই জন্য পাওয়া যায়নি সিট। তা এখানে হচ্ছে যে আমি যে বাইরে থাকি, আমার তো বাইরে থাকার একটা বা মেসেজে থাকি, আমার তো বাইরে থাকার একটা খরচ লাগে, আর একটা নিরাপত্তা সংকট আছে, আবার যে বাসাগুলো আমরা ভাড়া নিই সে বাসাগুলোতে আবার পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নেই, আমরা খুবই অস্বাস্থ্যকর, খুবই নিম্নমানের একটা পরিবেশে আমরা থাকি। সেখানে আমাদের প্রত্যহ সকালবেলা ঘুম থেকে ওঠে আমাদের নাস্তার চিন্তা করতে হয় যে সকালে আমরা কী খাবো, সকালে কী খেয়ে ক্লাস করতে যাব। যেখানে আমার প্রথম দিনের শুরুতে আমার প্রথম চিন্তা হওয়ার কথা ছিল যে আমরা কখন ক্লাসে যাব, আজকে আমার কি ক্লাস হবে, আজকে আমি ক্লাসে কি পড়াশোনা করব, এই চিন্তা হওয়া উচিত ছিল, কিন্তু না, আমার এই চিন্তা না করে আমাকে চিন্তা করতে হচ্ছে আমি কি খাবো, দুপুরে আমি ক্লাস থেকে এসে আমি কি খাবো। আমরা আরও জানি যে হলগুলোতে খাবারের দাম যেমন বেশি, কিন্তু সেই তুলনায় খাবারের মান খুবই নিম্নমানের। এই ধরনের খাবার অনেক সময় আমরা দেখি যে খাবারে তেলাপোকা বা পচা বাসি খাবার, পচা মাছ আমাদেরকে সরবরাহ করা হয়, কেন আমরা যেখানে টাকা দিয়ে খাবার কিনে খাচ্ছি তাহলে আমাদেরকে পচা বাসি খাবার কেন দেওয়া হবে? হলগুলোতে ফিল্টার নেই, নিরাপদ পানির সংকট, স্যানিটেশনের ব্যবস্থা নেই, কেন এরকম করা হবে? আমরা জানি কুয়েত মৈত্রী হলে অনেক ঝুঁকিপূর্ণ বিল্ডিং আছে, এ ধরনের বিল্ডিংয়ে আমরা কেন থাকবো? হ্যাঁ, আমাদের ভর্তির সময় তাহলে এই বিল্ডিং যদি ঝুঁকিপূর্ণ হয়, এটা কি প্রশাসন জানে না? ঝুঁকিপূর্ণ হওয়ার পরেও কেন আমাদের এই সিট, এই হল অ্যালটমেন্ট দিবে? এই যদি অ্যালটমেন্ট দিতেই হয় তাহলে প্রশাসন এটার সংস্কার করছে না কেন? দেশসেরা বিশ্ববিদ্যালয়, দেশের 1 নম্বর বিশ্ববিদ্যালয়, প্রথম সারির প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট সব থেকে বেশি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে এত এত বাজেট, এই বাজেটগুলো কই যায়? মেয়েদের জন্য মাত্র 5টা হল কেন? মেয়েদের জন্য এরা হল কেন বাড়াতে পারছে না? কেন আমরা কি দোষ করেছি? আমরা কি বানের পানিতে ভেসে এসেছি? আমরা খড়কুটা, যেখানে আমার বান্ধবীরা প্রথম বর্ষ থেকে সিট পেয়ে সুন্দর মতো পড়াশোনা চালিয়ে যাচ্ছে, সেখানে আমাকে একটা সিটের জন্য দিনের পর দিন হয়রান হতে হচ্ছে। আমি বারবার গিয়ে বলছি যে আমার বাইরে থাকার সামর্থ্য নেই, আমার হলে একটা সিট দরকার, আমাকে দয়া করে আমাকে হলে একটা সিট দেন। এরকম কাকুতি মিনতি আমাকে কেন করতে হবে? এটা কি প্রশাসনের দায়িত্ব না? এটা কি আমাদের অধিকার না যে আমরা সুষ্ঠুভাবে আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারবো একটা সুনিরাপদ আবাসন থেকে? কেন প্রশাসনের দিকে এতদিন দৃষ্টিপাত করলো না? ঠিক আছে, প্রশাসন এতদিন দৃষ্টিপাত করলো না, কেন করলো না সেটাও আমরা জানি, এখন সেটার দিকে আমি যেতে চাচ্ছি না। এখন আমাদের দাবি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিকীকরণ করতে হবে। এছাড়াও আমাদের আরও অন্যান্য যেসব দাবিগুলো আছে, যেমন প্রথম বর্ষের প্রথম দিন থেকে আমাদের সিট নিশ্চিত করতে হবে, মেয়েদের হল
জনসংখ্যা বাড়াতে হবে। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আমাদের দাবিটি, অন্যতম একটি দাবি আছে, সেটি হচ্ছে জুলাই বিপ্লবের পরে যেই মেয়েগুলা হঠাৎ করে আবাসন সংকট হারিয়ে ফেলেছে, সেই মেয়েগুলোর জন্য দ্রুত সম্ভব একটা অস্থায়ী সমস্যার সমাধান করতে হবে। অনেকগুলো মেয়ে ঢাকায় একটা মাথা গোজার জায়গা নাই, ঢাকায় একটা থাকার ব্যবস্থা নাই বলে ক্লাসে আসতে পারছে না, এখন যদি হুট করে ঢাকায় আসতে পারছে না, এখন যদি হুট করে আমাকে প্রশাসন থেকে বলে যে আপনাদের এক সপ্তাহ পরে ক্লাস শুরু করে দেব, তো মেয়েগুলো এসে থাকবে কই? এটা ব্যবস্থা প্রশাসনকে করতে হবে যে মেয়েগুলো, হ্যাঁ, এই 7 দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। আমাদের এই দাবিগুলো প্রশাসনের কাছে আমরা জানাবো এবং প্রশাসনকে আমরা অনুরোধ করব যাতে আমাদের এই দাবিগুলো অতি সত্বর পূরণ করে আমাদের সুন্দর একটা থাকার ব্যবস্থা করে দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিকীকরণ করে দেয়। আর আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার কাছ থেকে, আমি যে এলাকা থেকে এসেছি সে এলাকা থেকে আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে আপু কিভাবে পড়াশোনা করলে আমি চান্স পাবো, বা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো একটা ঐতিহ্য আছে, একটা গৌরব আছে, একটা ইতিহাস আছে, সেখানে সবাই হচ্ছে যে মানে জিনিসটাকে খুবই ভালো মনে করে, কিন্তু এর ভিতরে অভ্যন্তরীণ সমস্যাগুলো তো আমি বুঝি, আমি যেহেতু পড়াশোনা করছি অভ্যন্তরীণ সমস্যাগুলো আমি বুঝি। এরা যখন আমার কাছে টিপস চায় যে কিভাবে পড়াশোনা করলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, তখন আমার মুখটা মলিন হয়ে যায় যে এদেরকে আমি কী বলবো, যেখানে থাকার একটা ভালো জায়গা নেই, আবাসন সমস্যা, খাবারের মান ভালো না, থাকার ব্যবস্থা করার জন্য একটা শিক্ষককে 2-3টা টিউশন করে তারপরে তার ভাড়া ম্যানেজ করতে হয়, বাসা ভাড়া, হ্যাঁ, শিক্ষার্থীকে বাসা ভাড়া ম্যানেজ করতে হয়, সেখানে আমি তাকে কী পরামর্শ দিব যে এইভাবে পড়াশোনা করলে আমি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা? অনেকে আক্ষেপের সুরে এটাও বলে, অনেকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য 17 ঘন্টা 18 ঘন্টা অমানসিক পরিশ্রম করে খায় তারপরে এসে চান্স পায়, তারপরে এসে চান্স পাওয়ার পরে সে আক্ষেপ করে যে এখানে আমি কেন পড়তে আসলাম, এখানে পড়তে আসা কি আমার অপরাধ, আমার একটা থাকার জায়গা নাই, প্রশাসন থেকে আমার থাকার কোনো ব্যবস্থা নাই, আমার খাবারের মান ভালো না, নিরাপদ পানির ব্যবস্থা নেই, তাহলে আমি এখানে কেন পড়তে আসলাম, এখানে পড়তে আসাটা কি আমার অপরাধ হলো? আমি নিজেও এই কথা চিন্তা করি, যেখানে পড়তে আসা কি আমার অপরাধ হলো, আমি এখানে এর পড়তে এসে আমি অন্যায় করেছি, যার ভুল করেছি, যার জন্য আমাকে মাশুল দিতে হবে। তো আমাদের যে 6টি দাবি আছে সেই 6টি দাবির প্রতি একাত্মতা পোষণ করে আমি আবারও বলছি প্রশাসনকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আর আমাদের যে 4 নম্বর দাবিটি আছে সেটা হচ্ছে যে আবাসন সংকট যে মেয়েগুলি রয়েছে সেই মেয়েগুলির ক্লাস শুরুর আগে তাদের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং 7 দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিশ্চিত করতে হবে। দাবিকে শতভাগ আবাসীকরণ করতে হবে, করতে হবে। হল বাড়াও, হল বাড়াও। আমি নিজেও একজন আবাসিক শিক্ষার্থী, আমাকে আমার একটা সিট নিশ্চিত করার জন্য যে পরিমাণ হয়রানি করা হয়েছে, আমি বিশ্বাস করি এরকম হয়রানি 80% শিক্ষার্থীদেরকেই করা হয়েছে। এই যে জুলাই ছাত্র জনতা গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানের অংশ আমাদের দেশের নারীরাও, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা একেবারে প্রথম থেকেই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই অভ্যুত্থানে যদি নারীদের কোনো স্বার্থ রক্ষা না হয়, যদি নারীরা পরবর্তীতে ক্যাম্পাসে নিরাপদ ফিল না করতে পারে, তাহলে এটা অর্ধেকদের গণ অভ্যুত্থান হয়ে যাবে, আমরা এটাকে আর গণ অভ্যুত্থান বলতে পারি না। আমরা দেখেছি একজন নারী শিক্ষার্থী কিংবা যে কোনো শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে হলে সিট পায় না, কিন্তু কেন পায় না? সে যদি এখানে এত কম্পিটিশনের মাধ্যমে যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তখন তাকে হল অ্যালটমেন্ট দেওয়া হয়, কিন্তু প্রথম বর্ষের প্রথম দিন থেকেই তারা হলে উঠতে পারে না। যারা ঢাকার বাইরে থেকে আসে, যারা ঢাকাতেও থাকে কিন্তু বাসা অনেক দূরে, তাদেরকেও আশেপাশে নানা জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতে হয়, পরবর্তীতে তাদের কী অসুবিধাগুলো হয়, এই যে বাসা ভাড়া, এই অর্থ কি প্রশাসন দিচ্ছে আমাদের শিক্ষার্থীদেরকে? তা কিন্তু দিচ্ছে না। এই এই অর্থ জোগাড় করতে স্টুডেন্টদেরকে নানাভাবে টিউশন করতে হয়, এখানে ওখানে ছুটতে হয়, যার ফলে ক্ষতিটা হয় কিন্তু তাদের পড়াশোনায়।